প্রিয় দর্শক, 2010 থেকে 2020 দশকে বিশ্বের শীর্ষ ধনীদের বেশিরভাগই আরো অনেক বেশি ধন সম্পদের মালিক হয়েছেন। 2010 সালের তুলনায় যাদের ধন সম্পদের মূল্যমান অন্তত পক্ষে 40 বিলিয়ন বা 4000 কোটি মার্কিন ডলারের বেশি বেড়েছে, ঘুরে ফিরে মুখগুলো পরিচিতই, বড় কোনো পরিবর্তন নেই। প্রযুক্তিবিদরাই এই তালিকায় শেষ 10 বছর যাবত এগিয়ে। এই শেষ দশকে শীর্ষ ধনকুবেদের একটি তালিকা তৈরি করেছে বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস। তা নিয়েই আজকের রকমারি, তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। জেফ বেজোস, আমাজন সাম্রাজ্যের অধিপতি জেফ বেজোস। 2010 সালে তিনি ছিলেন বিশ্বের 43তম শীর্ষ ধনী, আর বর্তমানে তিনি 109.7 বিলিয়ন ডলারের মালিক। গত 10 বছরে তার সম্পদ বেড়েছে 97.4 ডলার। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন নয়, বলা হচ্ছে অনলাইনের সবচেয়ে বড় মার্কেট প্লেস amazon.com এর কথা। আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, amazon.com এর 17% শেয়ার এখন তার নামে। আমাজন বিশ্বের 1 নম্বর প্রতিষ্ঠান, যেটি সবচেয়ে দ্রুত 100 বিলিয়ন বিক্রির রেকর্ড করেছে। 1994 সালে অনলাইনে বই বিক্রির সাধারণ আইডিয়া নিয়ে জেফ বেজোস যাত্রা শুরু করেছিলেন। অনলাইনে কেনাকাটার সেই ধারণা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে amazon.com রীতিমতো গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বেতন, বোনাস, শেয়ার ও অন্যান্য খাত থেকে বছরে তার আয় হয় 16,81,000 ডলার। দীর্ঘ সময় সাহসী উদ্যোক্তার মতোই প্রতিষ্ঠানটিকে টেনে নিয়ে যান জেফ। একটি লাভজনক প্রতিষ্ঠান তৈরির চেয়ে একটি দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠানের ব্যাপারে মনোযোগী ছিলেন এই উদ্যোক্তা। বিশ্বকে সেটাই করে দেখিয়েছেন তিনি। বার্নার্ড আর্নল্ড, ফ্রান্স ভিত্তিক বিলাস পণ্যের কোম্পানি LVMH এর চেয়ারম্যান ও সিও বার্নার্ড আর্নল্ড, গত বছর প্রথমবারের মতো সম্পদের পরিমাণ 100 বিলিয়ন ডলার ছাড়ানোই সেরা ধনীদের তালিকায় তিনি উঠে আসেন। 70 বছর বয়সী আর্নল্ড বর্তমানে 107.7 বিলিয়ন ডলারের মালিক। 2010 সালে তার ধন সম্পদের নিট মূল্য ছিল 27.5 বিলিয়ন ডলার। এক দশকে তার সম্পদ বেড়েছে 80.2 বিলিয়ন ডলার। প্যারিস ভিত্তিক LVMH কোম্পানির অর্ধেকের বেশি শেয়ার তার হাতে। পাশাপাশি বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের 97% মালিকানা তার। 1984 সালে একটি টেক্সটাইল গ্রুপের মালিক হয়ে প্রথমবারের মতো অফিসজাত পণ্যের বাজারে পা রাখেন এই ব্যবসায়ী। 4 বছর পর ক্রিশ্চিয়ান ডিওর বাদে এই গ্রুপের বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে LVMH এর নিয়ন্ত্রণ নেন আর্নল্ড। শুধু টাকা পয়সাই নয়, বার্নার্ড আর্নল্ডের সংগ্রহে আছে ড্যামিয়ান হার্স্ট, ম্যারিজিও ক্যাটেলান, অ্যান্ডি ওয়ারহোল, পাবলো পিকাসোর মতো চিত্রকরদের বিখ্যাত সব চিত্রকর্ম সহ অনেক মহামূল্যবান জিনিস। ওয়ারেন বাফেট, যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেট, গত 10 বছরে তার সম্পদ বেড়েছে 41.8 বিলিয়ন। বর্তমানে তার নিট সম্পদ মূল্য 88.8 বিলিয়ন ডলার। তাকে বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসাবে বিবেচনা করা হয়। তিনি মাল্টি বিলিয়ন ডলার কনগ্লোমারেট বার্কশায়ার হ্যাথাও এর মালিক এবং চেয়ারম্যান। তিনি তার সম্পদের 99% জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে অস্বীকার করেছেন। তিনি জীবনে প্রথম শেয়ার কিনেছিলেন মাত্র 11 বছর বয়সে। ছোটবেলায় তিনি প্রতিবেশীদের ঘরে ঘরে পেপার বিলি করতেন। মার্ক জুকারবার্গ, ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বর্তমানে সম্পদ মূল্য 72 বিলিয়ন ডলার। গত এক দশকে তার সম্পদ বেড়েছে 68 বিলিয়ন ডলার। 2004 সালে ফেসবুকের যখন যাত্রা, তখন মার্ক জুকারবার্গের বয়স 19। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি, কিন্তু ফেসবুক তাকে বানিয়ে দিয়েছে বিলিয়নিয়ার। অল্প বয়সী সিওদের তালিকাতেও তিনি এক বিস্ময়। বর্তমানে তার বার্ষিক আয় 1 বিলিয়ন মার্কিন ডলার। 7 বিলিয়ন জনসংখ্যার পৃথিবীতে এখন ফেসবুক ব্যবহারকারী অন্তত 2 বিলিয়ন। গোটা বিশ্ব ফেসবুকে আক্রান্ত, সামাজিকভাবে তো বটেই, ব্যবসায়িকভাবেও ফেসবুকের গুরুত্ব বাড়ছে। অনলাইন বিজ্ঞাপন প্রদানের জন্য ফেসবুক এখন বিজ্ঞাপন দাতাদের কাছে সোনার খনি।
বিয়ের পর মার্ক জুকারবার্গ ফেসবুকের 99% শেয়ার দান করে দিয়েছেন। সম্প্রতি হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে ড্রপ আউটের তকমা ঝেড়ে ফেলেছেন। প্রতিবছর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ নতুন একটা চ্যালেঞ্জের কথা জানান। 2020 সালের চ্যালেঞ্জ হিসাবে জুকারবার্গ জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগের ভবিষ্যৎ নিয়ে কাজ করবেন। বিল গেটস, বাবা মা চেয়েছিলেন বিল গেটস আইনজীবী হোক, কিন্তু বিল গেটস সারাদিন পড়ে থাকতেন কম্পিউটার নিয়ে। স্কুলেই প্রোগ্রামিং এ হাতে খড়ি তার, নিজে নিজেই লিখে ফেলেন গেমিং প্রোগ্রামিং। স্কুল থেকে বহিষ্কার হন নীতিবিরুদ্ধ অপারেটিং সিস্টেম চালানোর জন্য। উল্টো হার্ভার্ডে এসে প্রোগ্রামিং এ আরো মনোযোগী হন তিনি। স্যাট পরীক্ষায় 1600 নম্বরে 1590 পেয়েও পড়াশোনা ছেড়ে দেন তিনি। বন্ধু পল অ্যালেনকে নিয়ে গড়ে তোলেন মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এনে বদলে দিলেন পুরো কম্পিউটার জগৎ। মাইক্রোসফট হয়ে উঠল বিশ্বের শীর্ষ টেক কোম্পানির একটি। সেই সাফল্যই এলো হাজার হাজার কোটি টাকা। একসময় টানা প্রায় 1.5 দশক বিশ্বের শীর্ষ ধনীর আসনে ছিলেন এই মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। বর্তমানে 107.6 বিলিয়ন ডলারের সম্পদের মালিক। 2010 সালে তার সম্পদের নেট মূল্য ছিল 53 বিলিয়ন ডলার। বিগত দশকে তার সম্পদ বেড়েছে 54.6 বিলিয়ন ডলার। বিল গেটস দানশীল হিসাবে খুবই খ্যাত। তিনি তার সম্পত্তির বেশিরভাগই দান করে দিয়েছেন, তবুও সম্পদ বাড়ছে। লরি পেজ, লরি পেজ একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা। তিনি পেজের র্যাঙ্কের উদ্ভাবক, যা গুগলের সার্চ র্যাঙ্কিং অ্যালগোরিদম হিসাবে বেশি পরিচিত। 2004 সালে মার্কনি পুরস্কার পান। তিনি শেরগেই ব্রেনের সঙ্গে গুগল প্রতিষ্ঠিত করেন। পেজ হলেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী অফিসার। গুগলের সিইও হিসাবে 2001 সালের আগস্ট মাসে পদত্যাগ করার পর এরিক অ্যামারসনের পক্ষে তিনি 2011 সালের এপ্রিলে আবার একই পদে আসীন হন। তিনি 2015 সালের জুলাই মাসে অ্যালফাবেটের সিইও হওয়ার জন্য আবারও পদত্যাগের ঘোষণা দেন, যার অধীনে গুগলের সম্পদগুলো পুনঃসজ্জিত করা হবে। পেজের অধীনে থাকাবস্থায় অ্যালফাবেট বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে বড় আকারের উন্নয়ন সাধন করতে ইচ্ছুক। অক্টোবর 2017 পর্যন্ত তিনি বিশ্বের 12তম ধনী ব্যক্তি। তখন তার ব্যক্তিগত সম্পদ আনুমানিক US$47 বিলিয়ন। 2010 সালে ল্যারি পেজ ছিলেন 17.5 বিলিয়ন ডলারের মালিক, যা বেড়ে 2019 সালে হয়েছে 61 বিলিয়ন। 10 বছরে বেড়েছে 43.5 বিলিয়ন ডলার। সের্গেই ব্রিন, সের্গেই ব্রিন 1973 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের মস্কোতে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাইকেল ব্রিন ও মাতার নাম ইউজেনিয়া ব্রিন। মাইকেল ব্রিন ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক ও ইউজেনিয়া ব্রিন নাসার গোগার্ড খেয়াজান নিক্ষেপণ কেন্দ্রের গবেষক। ব্রিন 6 বছর বয়সে যুক্তরাষ্ট্র প্রবাসী হন। 2010 সালে ইন্টারনেট কোম্পানি অ্যালফাবেট ও গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সম্পদের নেট মূল্য ছিল 17.5 বিলিয়ন, যা বেড়ে 2019 সালে হয়েছে 58.8 বিলিয়ন। জ্যাক মা, চীনের সেরা ধনী জ্যাক মা চীনের বাজারে ই কমার্সের যাত্রা তার হাত ধরে। তৈরি করেন alibaba.com। alibaba.com তার অর্থ সমুদ্রের জোয়ার এনে দেয়। 2010 সালে তার সম্পদ মূল্য ছিল মাত্র 1.2 বিলিয়ন, যা বর্তমানে 42 বিলিয়ন। তাকে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা হিসাবে দেখা হয়। 2016 সালে alibaba.com এর প্রায় 463 বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেন তিনি। আগামী 20 বছরের পরিকল্পনায় জ্যাক মা অন্তত 100 মিলিয়ন মানুষের চাকরির সুযোগ তৈরি করতে যাচ্ছেন। alibaba.com এর সিইও পদ ছেড়ে এখন তিনি চেয়ারম্যান হিসাবে কাজ করছেন। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে